প্রিয় দর্শক, আজ সকালবেলা দাপটি খুলতেই দেখি আমার হাতে থাকা কবুতরটি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। তো আজকে চেক করে দেখব ওর মুখটা, হাঁ করিয়ে দেখবো কোনো সমস্যা আছে কিনা, কি কারণে হাঁ করে নিঃশ্বাস নেয়। চলুন দেখি, দেখা যাক কি কারণে ও হাঁ করে নিঃশ্বাস নেয়। দেখা যাচ্ছে ওর মুখে তালুতে সাদা কফ জমে আছে, এই কফের কারণেই ও হাঁ করে নিঃশ্বাস নিছে। দেখুন প্রিয় দর্শক, হাঁ করে আছে কবুতরটা। তো আমরা এই কফটা বের করার চেষ্টা করব, কীভাবে কফটা বের করতে হয় বা কীভাবে বের করা যায়। তো এই কফটা বের করতে এরকম একটা শুং নিতে হবে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে শুং বলে। তো দেখে নিন, এরকম একটা যন্ত্র লাগবো, এই যন্ত্রটা দিয়ে ওর কফটা বের করব। তোকে হাঁ করিয়ে ধরবো, দর্শক হাঁ করানো যাচ্ছে না, নাক এবং মুখটা অনেক পিছলে ধরে রাখা যাচ্ছে না। তো আমি আরেকজনের সাহায্য নিচ্ছি, তারপরও পারছি না ওকে আমার রানের কোলে নিয়ে হাঁ করিয়ে কফটা বের করতে হবে। চলুন কিভাবে করব দেখি, এভাবে রানের কোলেতে নিয়ে হাঁ করিয়ে ওর কফটা, ওই যে দেখা যাচ্ছে এরকম চিকন একটা শুং দিয়ে খুব সাবধানতার সাথে বের করতে হবে, যদি খোঁচা লাগে প্রচুর রক্তপাত হতে পারে। দেখুন ঠান্ডা জনিত কারণে এই কফটা হয়, দেখুন কীরকম একটা কফ জমে আছে। ঠান্ডার কারণে ভিতরে নিউমোনিয়া হয়ে গেলে আস্তে আস্তে ভিতরে কফটা জমতে থাকে আর হাঁ করে নিঃশ্বাস নিতে থাকে। তো এরকম হাঁ করে নিঃশ্বাস নিলে আপনাদের কবুতর অবশ্যই মুখটা চেক করে দেখবেন কি জন্য হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। অনেক সময় এই কফটা দেখা যায় না, ভিতরেই থাকে, তখন এই শুং দিয়ে ভিতর থেকে একটু চাপ দিয়ে ধরে টান দিলে এরকম কফটা বের হয়ে যায়। তো এরকম কফ জমলে অবশ্যই আপনারা সঠিক চিকিৎসা দিবেন, কী চিকিৎসা দিবেন তো অবশ্য আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে, বিস্তারিত আপনাদেরকে বলবো। তো চলুন, এই ঠান্ডা জনিত এরকম কফ জমলে কবুতরে কী চিকিৎসা দিতে হয় তা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী ট্রিটমেন্ট দিব, যাদের মতো কাজ করবে এই ট্রিটমেন্ট। চলুন দেখি প্রিয় ভিউয়ার্স, যেভাবে আমরা ওষুধটা মিক্স করব, প্রথমে আমরা 30 সিসি পানি নেব। 30 সিসি পানি নিয়ে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ওইখান থেকে 30 সিসি পানি নিয়ে পানিটি বাকি পানিটুকু ফালিয়ে দেবো। তারপর দেখুন 30 সিসি পানি আমি সেই পাত্রে আবার দিচ্ছি, এরকম সিরিজ বা 30 সিসি যেভাবে মাপা যায় এরকম অ্যাকুরেট 30 সিসি পানি নেবেন। 30 সিসি পানি নেওয়ার পর যে ওষুধটি মিক্স করবেন সেটা হলো ডক্সিগেপ, হিউম্যান ওষুধ, মানুষের ফার্মেসিতে পাওয়া যায়। দেখুন ভালো করে আমি ভিডিওটা দেখাচ্ছি, ডক্সিক্যাপ 100 মিলিগ্রাম, এই 100 মিলিগ্রাম ওষুধটা আপনারা ইউজ করবেন। কবুতরের নিউমোনিয়া, ঠান্ডা এবং হাঁ করে নিঃশ্বাস করলে এই ওষুধটা দিয়ে ট্রিটমেন্ট দিবেন, জাদুর মতো কাজ করে। তো কিভাবে এটা মিক্স করবেন আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমরা এই ডক্সিক্যাপের একটা ক্যাপসুল খুলে নেব, দেখুন আমি ক্যাপসুলটা হাতে নিয়েছি। তো এই ক্যাপসুলটা আমি খুলে পানিতে মিক্স করব। তো ক্যাপসুলটা খুলতেছি, অবশ্যই শুকনো হাতে ক্যাপসুলটা ধরবেন, যদি আপনি ভিজে হাতে ধরেন তাহলে আপনার হাতে এটা আঠা মতো লেগে যাবে, তখন আর খুলতে পারবেন না, নষ্ট হয়ে যাব। তো আমি মিক্স করব পুরো ওষুধটা 30 মিলি পানির মধ্যে, 30 সিসি, এই 30 ml পানির মধ্যে এটাকে আমি ভালো করে মিক্স করব। দেখুন এরপর যে কাজটি করতে হবে এটাকে ভালো করে নাড়তে হবে, এটা ভালো করে নেড়ে এটারে আমি মিক্স করব পানিটার সাথে, এই ওষুধটা ভালো করে মিক্স করব। এটা ভালো করে মিক্স করে এর থেকে আমি 21 সিরিজ দিয়ে 10 সিসি পানি নেব,
আপনার এরকম সিরিজ ব্যবহার করবেন, কবুতরের ওষুধ খাওয়াইতে খুব ইজি। সিরিজের মধ্যে এরকম পাইপ লাগানো থাকে ছোটো, এর দেওয়ানে এসে আপনারা ওষুধ খাওয়াতে পারবেন। দেখুন আমি 30 সিসি পানি নিয়েছি, 30 সিসি পানি আমি কবুতরকে খাওয়াবো। তার আগে এই ওষুধের সাথে আরেকটা ওষুধ আপনারা দিবেন, সে ওষুধটা আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে তো যে ওষুধটা এর সাথে মিক্স করবেন, সে ওষুধটা হচ্ছে এই ওষুধটা, এটার নাম অবশ্যই আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ওষুধটা হচ্ছে সাগা, ও 200 মিলিগ্রাম, এই ওষুধটা হচ্ছে 200 মিলিগ্রাম। তো এই ওষুধটা আমরা যেভাবে ইউজ করবো, ওটা হচ্ছে আমি 8টা টুকরো করবো, এটাকে 8 টুকরো করবো। ভালো করে দেখে নিন, এই ওষুধটাকে আমি 8 টুকরো করে সকাল এবং বিকাল, 1 টুকরো করে, 1 টুকরো সকালে এবং 1 টুকরো বিকালে, 2 বেলা আমি খাওয়াবো। 5 থেকে 7 দিন চলবে এই ওষুধটা। তো সিরিজ দিয়ে যেভাবে আমি কবুতরকে ওষুধটা খাওয়াবো, দেখে নিন কীভাবে খাওয়াবো। তো দেখাচ্ছি আপনাদের হাতে থাকা কবুতরটি, যে কবুতরটি সকালেই সকালেই নিঃশ্বাস নিছে হা করে, তোরে আমি সিরিজ দিয়ে কীভাবে ওষুধটা খাওয়াচ্ছি তো আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম একটা সিরিঞ্জ, একাই সম্ভব খাওয়ানো, পুরো মুখে দিয়ে দিলাম, মুখে দিয়ে পুরো ওষুধটা 10 সিসি পরিমাণ পুশ করে দিলাম।